জাহান্নামীদেরকে কেমন পোশাক পরিধান করানো হবে কোরআন থেকে শুনেন আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন ফাল্লাযীনা কাফারু কুতিআত লাহুম থিয়াবুম মিন নার আগুনের তৈরি পোশাক জাহান্নামীদেরকে পরিধান করানো হবে আগুনের তৈরি পোশাক পরিধান করার কারণে জাহান্নামীদের চামড়াগুলো জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে যাবে ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম মাথার উপরে ফুটন্ত পানি ঢালা হবে যার ফলে শরীরের চামড়াই শুধু নয় পেটের ভেতরের নাড়ি ভুঁড়ি পর্যন্ত জ্বলে যাবে আল্লাহ তাআলা জাহান্নামীগুলোকে কি করে শাস্তি দিবেন শুনেন আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ লোহার তৈরি মুকুট দিয়ে তাদেরকে অত্যাচার করা হবে জাহান্নামীরা অত্যাচারিত হতে হতে মার খেতে খেতে আযাব পেতে পেতে আগুনে পুড়তে পুড়তে দিশেহারা হয়ে যাবে হয়রান হয়ে যাবে এরা পিপাসার্ত হয়ে ক্ষুধার্ত হয়ে আল্লাহর কাছে খাবার আর পানিও চাইবে যখনই তারা পিপাসার্ত হয়ে পিপাসায় কাতর হয়ে পানি চাইবে আল্লাহ বলছেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়া লা শারাবা ইল্লা হামীমা ওয়া গাসসাকা তাদের জন্য তৃপ্তিদায়ক কোমল কোনো পানিও থাকবে না পিপাসা নিবারণকারী কোনো পানি থাকবে না যখনই তারা পানি চাইবে তখন উত্তপ্ত গরম পানি আর ক্ষতের এই যে শরীরে ঘা হলে পুজ বের হয় পুজ দেওয়া হবে এগুলো পান করার মতো উপযোগী নয় যখনই জাহান্নামীগুলো গরম পানি পান করতে চাইবে ঠুটে নেওয়া মাত্রই সব কিছু জ্বলে যাবে পুড়ে যাবে ক্ষুধার্ত হয়ে আল্লাহ বলছেন কোনো ভালো খাবার থাকবে না আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন এরা যখন খাবার চাইবে তখন লাইসা লাকুম তুআমুন ইল্লা মিন দরিয় লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু আল্লাহ বলেছেন ক্ষুধা নিবারণকারী কোনো ভালো খাবার থাকবে না কাটাযুক্ত ঘাস থাকবে জাক্কুম নামক নিকৃষ্ট খাবার দেওয়া হবে গিসলিন দেওয়া হবে পুজ দেওয়া হবে যখন তারা খাবার দাবার পাবে না হঠাৎ করে তারা জান্নাতের দিকে তাকাবে জান্নাতের দিকে তাকিয়ে দেখবে যে সকল লোকেরা দুনিয়াতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত কোরআনের পথে চলতো হাদিসের পথে চলতো দিন কায়েমের আন্দোলনে নিজেদেরকে সামিল করেছিল ওই তো সেই জান্নাতি ভাইগুলোকে জান্নাতে দেখা যায় জান্নাতে তারা অফুরন্ত নেয়ামত ভোগ করছে খাবার দাবার পানীয়ের কোনো অভাব নাই তখন জাহান্নামীগুলো জান্নাতিদের কাছে গিয়ে খাবার আর পানীয় ভিক্ষা চাইবে তাদের মধ্যে কি কনভারসেশন হবে কি কথোপকথন হবে সেটাও আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন জাহান্নামীগুলো গিয়ে জান্নাতিদের কাছে বলবে আল্লাহ সূরা আরাফ পঞ্চাশ নম্বর আয়াতে বলেছেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ জাহান্নামীরা বলবে ও জান্নাতি ভাইয়েরা তোমরা জান্নাতে আসার কারণে তোমাদেরকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন সেখান থেকে কিছু রিজিক খাবার আর পানি আমাদেরকে দাও আমরা খেয়ে বাঁচি আমাদের অবস্থা তো খারাপ জান্নাতি লোকেরা তখন জাহান্নামীদেরকে জবাব দিয়ে বলবে কালু ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন জাহান্নামীরা বলবে ও তখন জান্নাতি লোকেরা জাহান্নামীদেরকে বলবে হে জাহান্নামি ভাইরা শোনো আল্লাহ তাআলা জান্নাতের সকল রিজিক নিয়ামতকে তোমাদের মতো জাহান্নামি আর কাফিরদের জন্য হারাম করে দিয়েছেন নাউজুবিল্লাহ সেখান থেকে হতাশ হয়ে তারা ফিরে আসলো কষ্ট হচ্ছে আপনাদের শুনেন ফিনিশিং আমরা ফিনিশিং এ চলে আসছি খুব সুন্দর ফিনিশিং হবে ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের কোরআন থেকে আলোচনা শুনে তো কষ্ট হওয়ার কথা তার বিপরীতে জান্নাতিদের রিসেপশন কেমন হবে শুনেন এবার আল্লাহ বলছেন ওয়াসীকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা কিয়ামতের দিন জান্নাতিদেরকে
যারা রবকে ভয় করে জীবন যাপন করত সেই সকল জান্নাতীদেরকে দলে 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 জান্নাতে যখন নিয়ে আসা হবে তখন জান্নাত এমন ভাবে তাদের জন্য প্রস্তুত থাকবে হাত্তা ইদা জাউহা ফুতিহাত وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين الله বলছেন যখন তারা জান্নাতের গেটের কাছে পৌঁছাবে পৌঁছা মাত্রই ফুতিহাত ফুতিহাত কি সুন্দর শব্দ চয়ন এত চমৎকার শব্দ চয়ন আল্লাহ করেছেন আল্লাহ বলেছেন ফুতিহাত ফুতিহাত মানে হলো অটোমেটিক জান্নাতের দুয়ার খুলে যাবে অটোমেটিক কেমনে খুলবে এটা এই যুগে বোঝানো অনেক সহজ সেন্সর গ্লাস আপনারা দেখছেন কিনা সেন্সর গ্লাস বুঝেন আপনারা গ্লাস আছে কালেকশন আপনি যখন যাবেন তখন গ্লাস অটোমেটিক কি হবে দেখছেন কিনা আপনারা ঢাকায় গেলে এমন কি এখন ওই যে আমরা পানির ট্যাপ ইউজ করি না হ্যাঁ সেন্সর যুক্ত ট্যাপ আছে এমনি আপনি গুতাগুতি মুচড়ামুচড়ির সুযোগ নাই যখন হাত দিবেন তখন কি পড়বে পানি পড়বে হাত ছলাই ফেলবেন পানি আর জান্নাত আল্লাহ এমন ভাবে বানিয়েছেন জান্নাতীরা জান্নাতের গেইটের কাছে যাবে ফুতিহাত আবওয়াবহা অটোমেটিক জান্নাতের দুয়ার খুলে যাবে আল্লাহু আকবার সেখানে আগে থেকেই অপেক্ষমান ফেরেশতারা জান্নাতীদেরকে ওয়েলকাম করে বলবে আসেন আপনাদের জন্য তো দাঁড়ায় আছি সালামুন আলাইকুম তোমাদের উপর অভিবাদন তোমাদের প্রতি সালাম ঢুকো চিরকাল জান্নাতে নিয়ামত লাভের জন্য আনন্দের সাথে ঢুকো সুবহানাল্লাহ জান্নাতীরা জান্নাতে ঢুকার পরে জান্নাতীদের জবান থেকে প্রথমেই বের হবে পরে নামার সঙ্গে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়াওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানিআমা আজরুল আমিলিন জান্নাতীরা বলবে সব প্রশংসা আমাদের রবের যিনি আমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলেন এখন তো দেখতে পাচ্ছি আল্লাহ তার ওয়াদা পূরণ করে এর চাইতে আরো চমৎকার জান্নাতের উত্তরাধিকারী আমাদেরকে বানিয়েছে আরো আস্তে বলেন সুবহানাল্লাহ জান্নাতে আপনারা ঢুকে গেলেন আপ্যায়ন কেমন হবে শুনেন জান্নাতে যাওয়ার পরে আদর আপ্যায়ন মেহমানদারি কেমন হবে শুনেন আল্লাহর নবী বলেছেন প্রথমেই জান্নাতীদেরকে মাছের কলিজা ভুনা করে জান্নাতীদের সামনে পরিবেশন করা হবে এরপরে ওয়ালাহমিন তাইরিম মিম্মা ইশতাহুন হরেক ধরনের পাখির গোশত আপনার যে পাখির গোশত খাইতে মন চায় সেটা থাকবে বিফ থাকবে মাটন থাকবে চিকেন থাকবে বারবিকিউ ডিনার পার্টি সেখানে হবে সি ফুড থাকবে আপনার মনের আশা সকল আশা পূরণ হবে খাবার দাবারের কোনো অভাব থাকবে না কোনো লিমিটেশন থাকবে না যে এতটুকু খাও এতটুকু খাইও না যা মন চায় তাই খাবেন বরং চাওয়া মাত্রই মনের আশা পূরণ হয়ে যাবে যেটা খেতে চাইবেন সঙ্গে সঙ্গে সামনে পরিবেশন হয়ে যাবে যার হুকুমে তিনি কি আরো জোরে বলেন তিনি কি হরেক ধরনের ফলমূল থাকবে ওয়াফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ আল্লাহ বলেছেন বিভিন্ন ধরনের ফলের আইটেম সমাহার খাইতে কোনো বাধা নাই নিষেধ নাই আপেল আঙ্গুল ডালিম বেদানা আম কাঁঠাল লিচু জাম সবই থাকবে এখন আপনারা বলতে পারেন হুজুর এগুলো তো আমরা দুনিয়ায় খেয়েছি এগুলো আবার কেন আল্লাহ আখিরাতে পরকালে জান্নাতে খাওয়াবেন আমার বাবা জান ভাই জানরা শুনেন দুনিয়ায় যেগুলো আপনারা খান এগুলোতে ভেজাল থাকার সম্ভাবনা আছে না নাই আপনারা বলবেন হুজুর আমরা ঠাকুর গাঁয়ের মানুষ আমরা ভেজাল খাই না আমাদের বাড়িতে বাড়িতে আমের বাগান লিচুর বাগান তো শুনেন আপনি আম খেলে একটা আম থেকে এক ধরনের স্বাদ পান এক একটা ফল থেকে আপনি এক ধরনের স্বাদ পান আর আল্লাহ তাআলা বেহেশতে যে ফলগুলো রেখেছেন জান্নাতের এক একটা ফলের ভেতরে আল্লাহ তাআলা 70 রকমের স্বাদ রেখে দিয়েছে যা মন চায় তাই পাবেন খাবার দাবারের অভাব নাই বিনোদনের অভাব নাই প্রত্যেকের জন্য হুর থাকবে চাকর বাকর থাকবে চাকর বাকরের অভাব নাই
এই যে বিভিন্ন 5 স্টার 7 স্টার হোটেলে গেলে ওয়েটাররা আপনাকে সার্ভিস দেয় প্রত্যেকজন জান্নাতি নবীজি বলেছেন সর্বনিম্ন মর্যাদার জান্নাতি যিনি হবেন তার জন্য আল্লাহ তাআলা 80,000 খাদেম রেখেছে জান্নাতের মধ্যে তিনটা জিনিস নাই জুরে বলেন জান্নাতের মধ্যে কয়টা জিনিস নাই আরো জুরে বলেন কয়টা এক নাম্বার হলো জান্নাতে কোনো পেট ব্যথা মাথা ব্যথা করোনা ভাইরাস অমিক্রন কুমিক্রন ডুমিক্রন কোন ধরনের রোগ বালাই জান্নাতের ভিতরে জান্নাতে যারা যাবে তারা চিরকাল সুস্থ থাকবে আল্লাহু আকবার দুই নাম্বার জান্নাতে কোনো মৌত নাই কোনো মৃত্যু নাই দুনিয়ায় মানুষের মরণ হবে একবার আর কখনো মরণ হবে না জান্নাতে যারা যাবে চিরকালের জন্য জান্নাতে যাবে কোন সুবহানাল্লাহ জান্নাতে কয়টা জিনিস নাই এক নাম্বার কি নাই অসুস্থতা দুই নাম্বার জান্নাতে মৃত্যু তিন নাম্বার হলো জান্নাতে বার্ধক্য নাই দাড়ি পাকবে না চুল সাদা হবে না কোন বুড়া মানুষ জান্নাতে যেতে পারবে কোন বুড়া মানুষ কোন বুড়ি মহিলা জান্নাতে যাবে না এখন অনেক বুড়া বাবাদের মন দেখতেছি খারাপ এটা কোন জাতের হুজুর আসছে কয় কোন বুড়া মানুষ নাকি জান্নাতে যাবে না এটা আমার কথা নয় কোন বুড়া মানুষ কি আল্লাহ জান্নাত দিবেন না এই কথা নবীজি এক মহিলার সামনে বলেছিলেন মহিলা কেঁদে অস্থির নবীজি বললেন ও বুড়ি মা তুমি কাঁদো কেন বুড়ি মহিলা বলল আপনি তো বলেছেন কোন বার্ধক্য উপনীত হওয়া লোক জান্নাতে যাবে না তো আমি বুড়ি মানুষ আমি তো জান্নাতে যেতে পারবো না নবীজি বললেন মা গো কেঁদো না তোমার মতো বুড়ি মানুষ যদি জান্নাতে যায় তো জান্নাতটাকে উপভোগ করতে পারবে না জান্নাতকে উপভোগ করার জন্য এনার্জেটিক থাকার দরকার আছে না নাই এই জন্য রব্বুল আলামিন কিয়ামতের দিন যত মানুষকে জান্নাতে দিবে সকল মানুষকে আল্লাহ তাআলা 30 বছরের বড়া যৌবন দিয়ে জান্নাতে দিবে তাহলে আমার বুড়া বাবা যারা আছেন তারাও 30 বছরের যৌবন নিয়ে জান্নাতে যাবেন জান্নাত যিনি দিবেন তিনি কে আল্লাহ জান্নাতের এবার সবচেয়ে বড় অ্যাট্রাকশনের কথা আমি আপনাদেরকে বলবো জান্নাতের সবচাইতে বড় আকর্ষণীয় বিষয় হলো বলবো বলবো আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন আওয়াজ আসবে জান্নাতীদের কাছে তোমরা যে জান্নাত পেয়েছো তোমরা খুশি না বেজার জান্নাতি লোকেরা বলবে আল্লাহ খুশি এত খাবার দাবার এত আনন্দ এত আরাম আয়েশ এত সুন্দর সবকিছু কেন আমরা সন্তুষ্ট হব না আল্লাহ তখন বলবেন লাদাইনা মাজিদ দেওয়ার মতো বহু বড় বড় জিনিস এখনো আমার কাছে বাকি আছে আল্লাহু আকবার জান্নাতীরা চিন্তায় পড়ে যাবে কি ব্যাপার এত নেয়ামত এত কিছু পাওয়ার পরেও আর কি বাকি থাকতে পারে চিন্তা করে জান্নাতীরা বুঝবে বুঝেছি আমরা তো আল্লাহর জান্নাত পেয়েছি কিন্তু এখনো তো আমরা আমাদের রবকে আমাদের আল্লাহকে আমরা দেখি নাই আমরা কেউ কি রবকে দেখেছি নাকি না দেখে রবকে ভয় করে নামাজে যাই না দেখে রবকে ভয় করে আমরা রবের হুকুম মানি কিয়ামতের দিন জান্নাত পাওয়ার পরে ও জান্নাতীদের মনের ভেতরে শান্তি নাই আহারে এত সুন্দর জান্নাত যিনি বানিয়েছেন সেই আল্লাহর সৌন্দর্য বলেন তো কম না বেশি জোরে বলেন কম না বেশি দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর তোমায় আমি সপেছি প্রাণ সপেছি এই অন্তর আল্লাহ তুমি অপরূপ তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দরে পৃথিবীতে চাঁদ সরোজ জেগে ওঠে তোমার ডাকে সারা দিতে তুমি আছো বুকের গভীরে গহীন বেতন আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর
তোমায় আমি সপেছি প্রাণ সপেছি এই অন্তর বলেন আল্লাহ আকবার জান্নাতীরা আল্লাহকে দেখতে যাবে কিন্তু সাহস করে তো বলতে পারতেছে না অবশেষে মুখ খুলবেন আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলবেন অগরব তোমাকে না দেখে আমার উম্মত সারাটা জীবন তোমার বন্দেগী করেছে এখন তোমার জান্নাত পেয়েছে তুমি কি তোমার বান্দাদের সামনে এসে একটু দেখাও দিবা না আল্লাহ তাআলা বলবেন কেন দিব না তখন আল্লাহ তাআলা বান্দাদের সামনে আসবেন ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা আল্লাহ বলেছেন ফেরেশতারা লাইন ধরে সারিবদ্ধভাবে দাঁড়াবে রব্বুল আলামিন জান্নাতীদের সামনে যখন আসবেন আল্লাহ তাআলার 70 হাজার নূরের পর্দা তখন উন্মোচিত হয়ে যাবে বুজুহু ইয়াউমা ইদিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা জান্নাতীরা অপলক নয়নে আল্লাহর দিকে তাকিয়ে থাকবে এভাবে যে কত সময় চলে যাবে বান্দা টেরও পাবে না সাহাবীরা একদিন নবীজিকে প্রশ্ন করলেন হাল নারা রব্বুনা ইয়াউমাল কিয়ামা গো আল্লাহর নবী সত্যি সত্যি কি আমরা কিয়ামতের দিন আমাদের রবকে চোখের সামনে সরাসরি দেখব কিনা নবীজি সাহাবীদেরকে উত্তর দিলেন আমার সাহাবীরা বলো তো দেখি মেঘ মুক্ত পরিষ্কার আকাশে রাতের তারা দেখতে কোনো কষ্ট হয় কিনা সাহাবীরা বললেন না নবীজি বললেন দিনের বেলা পরিচ্ছন্ন আকাশে সূর্য দেখতে কোনো কষ্ট হয় নাকি সাহাবীরা বললেন না নবীজি বললেন পরিচ্ছন্ন আকাশে সূর্য আর চাঁদ দেখতে যেমন কোনো প্রকার কষ্ট হয় না কিয়ামতের দিন সেভাবে আল্লাহ তাআলাকে দেখতে বান্দারও কোনো প্রকার কষ্ট হবে না অগরব আমাদের মতো গুনাহগারদেরকে সেই পবিত্র অনুষ্ঠানের কোনায় কানায় শামিল করে দিও বলেন আমিন তবে এই জান্নাতের এই নিয়ামতগুলো উপভোগ করতে হলে আর জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদের আমল ঠিক করতে হবে এক নাম্বার আমল হলো ঈমান আনার পরে নামাজ পাঁচ ওয়াক্তের নামাজ কখনো আমরা ছাড়ব হালাল পথে চলবো হালাল উপায়ে ইনকাম করব হারাম পথে যাব না সুদ খাব না ঘুষ খাব না অন্যায় করব না জনগণের সম্পদ লুটপাট করব না রাহাজানি করব না মানুষের হক মেরে খাব না যারা হারাম খায় হারাম খুর তাদের ভালো করে জেনে রাখা দরকার হারাম খেয়ে যে শরীর গঠিত হয় ওই শরীরের কোনো এবাদত আল্লাহর কাছে কবুল হয় আর তাদের আরো জেনে রাখা দরকার যারা মানুষের জায়গা জমি দখল করে গায়ের জুড়ে অথবা ক্ষমতার জুড়ে আর যারা লুটপাট করে অন্যায় করে অপকর্ম করে টাকা কামায় তাদেরকে বলবো মনে রেখো হারামের মধ্যে কোনো আরাম এটা ভোগ করতে পারবা না পয়সা থাকবে কিন্তু খাইতে পারবা না এগুলা দেখা যাবে অনেক টাকা কিন্তু আল্লাহ তোমাকে এত বড় রোগ দিবে মুখে রুচিও থাকবে না হারাম খুর যারা এদের অবস্থা এরকমই হয় এদের বউ বাচ্চা পঙ্গু হয়ে যাবে অথবা সে এমন অসুস্থতায় ভুগবে হারাম উপায়ে যত পয়সা কামাইছে এগুলো মাউন্ট এলিজাবেথে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসার জন্য দিয়ে আসা লাগবে খাইতে পারবে না এগুলো উপভোগ করতে পারবে না কারণ হারামে নাই কোনো আর হালাল যেটা অল্প হবে বরকত দিয়ে দিবেন কি জান্নাতে যেতে হলে জাহান্নাম থেকে বাঁচতে হলে নামাজ ঠিক করেন দুই নাম্বার হারাম ছেড়ে দেন হালাল পথে চলেন হালাল দিয়ে শিক্ষান আল্লাহ আমাদের সবার উপার্জনে তুমি বরকত ঢেলে দাও বলেন আমিন তিন নাম্বার বাবা মায়ের খেদমত করবেন কারণ আল্লাহর নবী বলেছেন হুমা জান্নাতুকা হুমা নারুকা মা বাপকে খুশি করলে জান্নাত মা বাপকে নারাজ করলে জাহান্নাম তাহলে বোঝা গেল জান্নাতে যাওয়ার আরেকটি আমল হলো জাহান্নাম থেকে বাঁচার আরেকটি আমল হলো আব্বা আম্মার খেদমত আল্লাহ বলেছেন আমার ইবাদতের পরেই আব্বা আম্মার খেদমত করো অনেক সন্তান আছে মা বাপকে কষ্ট দেয় মা বাপকে চিকিৎসা করায় না মা বাপকে আঘাত দিয়ে কথা বলে মা বাপের খোঁজ খবর নেয় না খবরদার আমার ভাইয়েরা মা বাবা বড় সেন্সিটিভ জায়গা মা বাবাকে আঘাত দিলে কষ্ট দিলে যিনি সরাসরি নারাজ হয়ে যান সবাই বলেন তিনি কি আমরা আল্লাহ তাআলাকে খুশি করতে চাই কি চাই না আব্বা আম্মাকে খুশি করতে হলে খুশি করতে হবে বাবা এবং মাকে পারবো তো ইনশাআল্লাহ এই যে তিনটা কথা বলে গেলাম ভালো করে শুনেন নামাজ ঠিক রাখবেন
হালাল উপার্জন করবেন হালাল পথে চলবেন হালাল রিজিক খাবেন দুই নাম্বার হলো আব্বা আম্মার খেদমত করবেন চার নাম্বার হলো আল্লাহর দ্বীনের পথে চলবেন দ্বীন কায়েমের পথে শামিল হয়ে যাবেন কুরআনের পথে চলবেন কুরআনের পতাকা তলে চলে আসবেন বেশি কথা বললাম না মৌলিক চারটা কথা বললাম অন্তত বেসিক মৌলিক এই চারটা কাজের প্রতি যদি আমরা অবিচল থাকতে পারি তাহলে আমাদেরকে যিনি জান্নাত দান করবেন সবাই বলেন তিনি কি এই মৌলিক চারটা কাজ করতে পারবেন তো ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আজকের যে মাহফিলের আয়োজন হলো আপনারা খুশি হয়েছেন আমি কিন্তু অনেক দূর থেকে এসেছি প্রায় দেখলাম 750 কিলোমিটার জানি হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখে আমি অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ এই যে আজকের মাহফিল হলো মসজিদের উদ্যোগে এই মসজিদকে আমরা সবাই ভালোবাসি কম না বেশি দেখেন কুরআনের মাহফিলগুলো এমন আপনারা আমার দিকে লক্ষ্য করেন সবাই শুনেন অনেক মানুষ দেখেন তো এখানে এতগুলো